बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। सुप्रिय शिक्षार्थीगण, आशा करी सकले सुस्थ आछो। सरकारी मुजिब कलेजे अनलाइन क्लासे उपस्थित आमी मोहम्मद शफिकुल इस्लाम, प्रभाषक उद्भिदविद्या विभाग। शुरूते अनलाइन क्लासे आबारो धन्यवाद जानाच्छि सरकारी मुजिब कलेजेर सुनामधन्य अध्यक्ष प्रफेसर डॉक्टर सबरुद्दीन आहमेद सरके। शेष सर धन्यवाद जानाच्छि सार्विक सहायता रयेछेन आलिम सर के। पूर्वेर क्लासे आमरा जीवविज्ञान प्रथम पत्रेर तृतीय अध्याय कोष रसायन एर कार्बोहाइड्रेट एवं प्रोटीन निये आलोचना करेछिलाम। आजके आमरा आलोचना करब लिपिड नामक यौग निये। कार्बोहाइड्रेट प्रोटीन जीवदेहेर एकटि गुरुत्वपूर्ण जैव रासायनिक पदार्थ। लिपिड जीवदेहेर অতি গুরুত্বপূর্ণ একটি জৈব রাসায়নিক পদার্থ। তা লিপিড পড়তে যে আজকে আমরা যা জানব বা পড়ব, লিপিড কি, লিপিডের বৈশিষ্ট্য, লিপিডের গঠন, লিপিডের শ্রেণীবিন্যাস এবং জীবদেহে লিপিডের ভূমিকা তথা কাজ। প্রথমে যাই লিপিড কি বা কাকে বলে। কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন এর সমন্বয়ে গঠিত স্নেহজাতীয় পদার্থকে লিপিড বলা হয়। অর্থাৎ লিপিড কাকে বলবো? কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এর সমন্বয়ে গঠিত স্নেহজাতীয় পদার্থকে লিপিড বলা হয়। তোমরা কার্বোহাইড্রেট সংজ্ঞা করেছ, সেক্ষেত্রে বলেছিলাম কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন এর সমন্বয়ে গঠিত জৈব রাসায়নিক পদার্থ, যার মধ্যে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন 1:2:1 অনুপাত থাকে তাকে কার্বোহাইড্রেট বলা হয়। কিন্তু লিপিড যা কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন দ্বারা গঠিত, কিন্তু এক্ষেত্রে সুনির্দিষ্ট কোন অনুপাত থাকে না, তাকে আমরা বলবো লিপিড। লিপিডের সংজ্ঞা তোমাদের ক্লিয়ার কিনা? লিপিডের রাসায়নিক ভাবে আমরা এই সংজ্ঞা দিব। রাসায়নিক ভাবে যদি আমরা লিপিডের সংজ্ঞা দিই, তাহলে অ্যালকোহল এবং ফ্যাটি অ্যাসিডের এস্টারকে লিপিড বলা হয়। তার মানে অ্যালকোহলের সাথে ফ্যাটি অ্যাসিড এস্টারিত হয়ে যে যৌগ সৃষ্টি হয় তাকে বলা হবে লিপিড। আমরা একটু বোর্ডের দিকে খেয়াল করি, একটি রাসায়নিক সংকেত দেওয়া আছে কিভাবে লিপিড সৃষ্টি হয়েছে বা কাকে আমরা লিপিড বলবো। আমরা এক্ষেত্রে একটা সংকেত লিখেছি গ্লিসারল, যা তিন কার্বনের যৌগ। এদিকে একটা সংকেত লেখা আছে ফ্যাটি অ্যাসিড। তাহলে গ্লিসারলের সাথে ফ্যাটি অ্যাসিড যুক্ত হয়ে এক্ষেত্রে যে যৌগ সৃষ্টি হয়েছে এই যৌগটাকে বলা হচ্ছে লিপিড, যাকে বলা হয় ফ্যাটি অ্যাসিডের এস্টার। তাহলে ফ্যাটি অ্যাসিডগুলো এস্টারিত হয়ে যে যৌগ সৃষ্টি হয় তাকে বলা হচ্ছে লিপিড। তাহলে আমরা খেয়াল করি গ্লিসারলের এক্ষেত্রে এইচ, আর এ জায়গায় এস এ ও এইচ, এই এইচ আর ও এইচ মিলিত হয়ে পানি উৎপন্ন হয়। তাহলে এই জায়গা হতে এখনো পানি, এক্ষেত্রে এখনো পানি, এক্ষেত্রে এখনো পানি, এই দুইটা যৌগ মিলনের ফলে তিন অনু পানি বের হয়ে গেছে, যার ফলে এই যৌগটা এটার সাথে মিলিত হয়ে যে যৌগ সৃষ্টি হয়ে গেল এটাকে আমরা বলতেছি লিপিড। তাহলে লিপিড মূলত কি? ফ্যাটি অ্যাসিডের এস্টার, বা ফ্যাটি অ্যাসিডের এস্টারিত হয়ে যে যৌগ সৃষ্টি হয় তাকে বলা হচ্ছে লিপিড। তাহলে লিপিডের সংজ্ঞাটি তোমাদের ক্লিয়ার কিনা বলো? আমরা রাসায়নিকভাবে কাকে বললাম লিপিড? অ্যালকোহল এবং ফ্যাটি অ্যাসিডের এস্টারকে বলা হচ্ছে লিপিড। অ্যালকোহল তথা হলো গ্লিসারল প্লাস হলো ফ্যাটি অ্যাসিড এর সমন্বয়ে যৌগকে বলা হচ্ছে লিপিড, যা মূলত ফ্যাটি অ্যাসিডের এস্টার। ক্লিয়ার? আমরা পূর্বে বলেছি জীবদেহের জন্য এটা একটি খুব গুরুত্বপূর্ণ জৈব রাসায়নিক পদার্থ। আমরা এখন যাব লিপিডের কি বৈশিষ্ট্য, ক্যারেক্টারিস্টিক্স অফ লিপিড। লিপিড
মূলত বর্ণহীন, স্বাদহীন, গন্ধহীন পদার্থ। এক। দুই নম্বর, লিপিড পানিতে অদ্রবণীয়, এরা পানিতে দ্রবীভূত হয় না। যেমন তেল লিপিড, এটা কিন্তু পানিতে দ্রবীভূত হয় না। তিন, লিপিড ইথার, বেনজিন, এসিটোন, ক্লোরোফর্ম, এই পেট্রোলিয়াম জাতীয় পদার্থের মধ্যে দ্রবীভূত হয়ে থাকে। তাহলে লিপিড কি বললাম? এরা বর্ণহীন, গন্ধহীন, স্বাদহীন। এক, লিপিড পানিতে অদ্রবণীয়। দুই, লিপিড ইথার, বেনজিন, এসিটোন, ক্লোরোফর্ম, অ্যালকোহল, পেট্রোলিয়াম জাতীয় পদার্থ এগুলোর মধ্যে দ্রবীভূত হয়। তিন, লিপিড পানির চেয়ে হালকা, তার মানে এরা পানিতে বাসে। তেল লিপিড যা পানির মধ্যে দিলে এটা কি করে? পানির মধ্যে বাসে, কারণ এটি পানির চেয়ে হালকা। লিপিড ফ্যাটি অ্যাসিডের এস্টার, মানে ফ্যাটি অ্যাসিড গুলা যুক্ত হয়ে অ্যাস্টারভূত হয়ে যৌগ তৈরি হয়, তাকে আমরা বলবো লিপিড। লিপিড কে অ্যাবজর্পশন করলে, ভাঙলে কি পাওয়া যাবে? গ্লিসারল প্লাস হলো ফ্যাটি অ্যাসিড। তারপরে লিপিড যৌগটাকে যদি আমরা অ্যাবজর্পশন করি বা ভাঙা হয়, তাহলে পাওয়া যাবে ফ্যাটি অ্যাসিড প্লাস হলো গ্লিসারল। লিপিডের আণবিক ওজন বৃদ্ধির সাথে সাথে এর গলনাঙ্ক বৃদ্ধি পায়। লিপিডে সুনির্দিষ্ট কোনো গলনাঙ্ক থাকে না। লিপিড সোডন থ্রি দ্রবণে যুক্ত করলে লিপিডের সাথে এটি লাল বর্ণের অধ্যক্ষেপ করে, তার মানে লাল বর্ণ ধারণ করে। এই হলো লিপিডের বৈশিষ্ট্য। তাহলে লিপিডের বৈশিষ্ট্য তোমাদের ক্লিয়ার কিনা? সকলে বুঝতে পারছো? এখন আমরা যাব লিপিড এর গঠন। লিপিডের গঠনের ক্ষেত্রে আমরা রাসায়নিক সংজ্ঞায় বলে দিয়েছি, অ্যালকোহল তথা গ্লিসারলের সাথে ফ্যাটি অ্যাসিড যুক্ত হয়ে যে যৌগ সৃষ্টি হয় তাকে বলা হচ্ছে লিপিড। গ্লিসারলের সাথে ফ্যাটি অ্যাসিড যুক্ত হয়ে ফ্যাটি অ্যাসিডের এস্টারকে বলা হচ্ছে লিপিড। তাহলে লিপিড আমরা বললে কি বলবো? গ্লিসারল ও ফ্যাটি অ্যাসিডের সমন্বয়ে গঠিত স্নেহজাতীয় পদার্থকে লিপিড বলা হয়। লিপিড গ্লিসারল ফ্যাটি অ্যাসিড এর সাথে যখন ফসফরাস তথা ফসফেট যুক্ত হয় তখন সেটি হয়ে যায় ফসফোলিপিড। গ্লিসারল ফ্যাসিটির সাথে কার্বোহাইড্রেট শৃঙ্খল, গ্লুকোজ, গ্যালাকটোজ এগুলো যুক্ত হলে সেটি তৈরি হয়ে যায় কি? গ্লাইকোলিপিড। গ্লিসারল প্লাস ফ্যাটি অ্যাসিড এর সাথে তোমার সালফেট যুক্ত হলে সেটা হয়ে যায় সালফোলিপিড। এ হলো লিপিডের গঠন সম্পর্কে আমরা জানলাম। এখন আমরা জানব লিপিড এর শ্রেণীবিন্যাস। লিপিড কে আমরা রাসায়নিক গঠন প্রকৃতি অনুসারে তিনটি শ্রেণীতে বিভক্ত করব। নাম্বার ওয়ান সরল লিপিড, নাম্বার টু যৌগিক লিপিড, নাম্বার থ্রি উদ্ভিদ লিপিড। কার উপর ভিত্তি করে আমরা ভাগ করলাম? রাসায়নিক গঠন প্রকৃতি অনুসারে লিপিডকে আমরা তিনটি শ্রেণীতে বিভক্ত করলাম, সরল লিপিড, যৌগিক লিপিড, উদ্ভিদ লিপিড। আণবিক গঠন উপর ভিত্তি করে লিপিডকে আমরা পাঁচটা ভাগে ভাগ করতে পারি। কয়টি? পাঁচটি। নিউট্রাল লিপিড, ফসফোলিপিড, গ্লাইকোলিপিড, টারফিনয়েডস এবং মোম, এই পাঁচটি। যা হোক, আমরা রাসায়নিক গঠন প্রকৃতি অনুসারে লিপিডের শ্রেণীবিন্যাসটি সম্পর্কে এখন জানব। সরল লিপিড, যে সকল লিপিডকে আদ্র বিশ্লেষণ করলে স্নেহ পদার্থ ছাড়া আর কিছু পাওয়া যায় না, তাদেরকে বলা হচ্ছে সরল লিপিড। তার মানে সরল লিপিড শুধু স্নেহ পদার্থ ছাড়া আর কিছু নয়, তাকে বলা হচ্ছে সরল লিপিড। তাহলে সরল লিপিডকে আবার দুইটি ভাগে বিভক্ত করা হয়েছে। একটি হলো স্নেহ দ্রব্য, আরেকটি হলো মোম। প্রথমে আমরা যাব স্নেহ দ্রব্য কাদেরকে বলবো। যে সকল সরল লিপিড এর মধ্যে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল
এই দুটি সমন্বয়ে গঠিত, তাদেরকে আমরা বলবো স্নেহ দ্রব্য। তার মানে ফ্যাটি অ্যাসিড প্লাস গ্লিসারল এই দুটি সমন্বয়ে গঠিত সরল লিপিডকে বলা হচ্ছে স্নেহ দ্রব্য, যাকে বলা হয় ট্রাইগ্লিসারাইড। তার মানে তিন অণু ফ্যাটি অ্যাসিডের সাথে এক অণু গ্লিসারল যুক্ত হয়ে যে যৌগ সৃষ্টি হয় তথা যে লিপিড সৃষ্টি হয় তাকে বলা হচ্ছে ট্রাইগ্লিসারাইড, যার অপর নাম স্নেহ দ্রব্য। ট্রাইগ্লিসারাইড এটাকে নিউট্রাল লিপিড বলা হয়। আণবিক গঠন উপর ভিত্তি করে লিপিডকে আমরা পাঁচটা ভাগে ভাগ করেছিলাম। তার এক নাম্বার ছিল নিউট্রাল লিপিড, তাহলে যাকে আমরা বলছি ট্রাইগ্লিসারাইড তথা স্নেহ দ্রব্য, এই ট্রাই গ্লিসারাইড, এই ট্রাইগ্লিসারাইড কে বলা হচ্ছে স্নেহ দ্রব্য, যার অপর নাম কি নিউট্রাল লিপিড। এই ট্রাইগ্লিসারাইড তথা স্নেহ দ্রব্য এই ধরনের সরল লিপিডকে আমরা কি করব দুইটা ভাগে বিভক্ত করতে পারি। কয়টি ভাগে আমরা বিভক্ত করব স্নেহ দ্রব্য তথা ট্রাইগ্লিসারাইডকে? দুইটি, একটি হলো চর্বি আর একটি হলো তেল। এই দুটি ভাগে বিভক্ত করলাম কাকে? ট্রাইগ্লিসারাইড। ট্রাইগ্লিসারাইড তথা স্নেহ দ্রব্যকে দুইটি ভাগে বিভক্ত করা হলো, একটি হলো চর্বি আর একটি হলো তেল। চর্বি যারা সাধারণ তাপমাত্রায় কঠিন অবস্থায় থাকে তাদেরকে বলা হচ্ছে চর্বি, সাধারণ তাপমাত্রা বলতে 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়। যারা কঠিন তারা হলো চর্বি, আর যারা সাধারণ তাপমাত্রায়, তার মানে সাধারণ তাপমাত্রা বলতে 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এই অবস্থায় তরল থাকে তাদেরকে আমরা বলবো তেল। তাহলে তেল এবং চর্বি এই দুটো আমরা জানলাম ট্রাইগ্লিসারাইড তথা হলো স্নেহ দ্রব্য। আমরা আরেকবার বলতেছি যে সকল ট্রাইগ্লিসারাইড তথা স্নেহ দ্রব্য জাতীয় লিপিড সাধারণ তাপমাত্রা তরল অবস্থায় থাকে তাদেরকে আমরা বলবো তেল, আর যারা সাধারণ তাপমাত্রা তথা 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কঠিন অবস্থায় থাকে তাদেরকে বলা হবে চর্বি। চর্বি সাধারণত সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড, সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড, সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড মানে কার্বন কার্বন। আমরা কি বলবো চর্বির ক্ষেত্রে? কার্বন এবং কার্বনের মধ্যে সিঙ্গেল বন্ড, এই ধরনের ফ্যাটি অ্যাসিডকে বলা হবে সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড। আর তেল হলো অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড, কার্বন কার্বনের মধ্যে ডবল বন্ড অথবা কার্বন কার্বনের মধ্যে ট্রিপল বন্ড, এরকম হলে তাদেরকে বলা হচ্ছে অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড। তাহলে আমরা একটু খেয়াল করি, এদিকে খেয়াল করো, কি বললাম? যারা সাধারণ তাপমাত্রায় 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কি থাকে কঠিন তাদেরকে আমরা বলবো চর্বি। চর্বি মূলত সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডের সমন্বয়ে গঠিত, কার্বন কার্বন সিঙ্গেল বন্ড এর সমন্বয়ে গঠিত ফ্যাটি অ্যাসিড বা যৌগকে বলা হয় সম্পৃক্ত যৌগ, এবং এই ফ্যাটি অ্যাসিডকে বলা হয় সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড। তাহলে সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডের সমন্বয়ে গঠিত যে ট্রাইগ্লিসারাইড তাকে বলা হচ্ছে চর্বি, আর সাধারণ তাপমাত্রা যারা তরল অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডের সমন্বয়ে গঠিত তাদেরকে বলা হচ্ছে তেল। অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড মানে কার্বন কার্বন ডবল বন্ড থাকবে, কার্বন কার্বন কি বন্ড থাকবে ট্রিপল বন্ড এটা থাকবে। এ ধরনের ফ্যাটি অ্যাসিড যৌগকে তোমার বলা হচ্ছে কি? তেল।
তাহলে তেল এবং চর্বি ক্লিয়ার কিনা। আমরা চর্বি বললে নারকেল তেল যেটা বলি, পাম অয়েল যেটা বলি, এটা মূলত চর্বি, কিন্তু আমরা নাম বলি অয়েল। কিন্তু তেল হলো ভোজ্য তেল, যেটা আমরা খাই যে তেলটা, সেটা হলো তেল, তথা ভোজ্য তেল যেটা সেটা অসম্পৃক্ত ফ্যাট অ্যাসিড, 20 ডিগ্রি সেন্টিগ্রেড বা তা তরল থাকে। তাহলে স্নেহদ্রব্য তথা ট্রাইগ্লিসারাইড আমাদের কমপ্লিট, সকলে বুঝতে পারছ। এখন আমরা যাব সরল লিপিডের আরেকটি অংশ, যাকে বলা হচ্ছে মোম। আসলে মোম এটি সরল লিপিড। আমরা সরল লিপিডের সংজ্ঞা বলেছিলাম গ্লিসারলের সাথে ফ্যাট অ্যাসিড এদের যুক্ত চিহ্ন জাতীয় দ্রব্য পদার্থ, তাদেরকে সরল লিপিড বলেছিলাম। সেক্ষেত্রে মোম হবে গ্লিসারলের সাথে ফ্যাট অ্যাসিড যুক্ত না হয়ে এক্ষেত্রে মনোহাইড্রিক তথা ট্রাইহাইড্রিক অ্যালকোহলের পরিবর্তে মনোহাইড্রিক অ্যালকোহল যুক্ত হয়ে যে যৌগ সৃষ্টি হয় তাকে বলা হবে মোম। তাহলে মোমের সঙ্গে আমরা কি বললাম, আমরা এমনি নর্মালি জানি কি গ্লিসারল এটি একটি ট্রাইহাইড্রিক অ্যালকোহল। ট্রাইহাইড্রিক অ্যালকোহল কেন এটা তোমরা বুঝতে পারছো কিনা, তোমরা এই রাসায়নিক সংকেতের দিকে খেয়াল করো। গ্লিসারলের মধ্যে হাইড্রোজেন মূলক আছে 1টি 2টি 3টি, এই জন্য এটি বলা হয় ট্রাইহাইড্রিক অ্যালকোহল তথা টারশিয়ারি অ্যালকোহল। মোমের ক্ষেত্রে ট্রাইহাইড্রিক অ্যালকোহলের পরিবর্তে মনোহাইড্রিক অ্যালকোহল, কারণ একটি মাত্র হাইড্রোজেন যুক্ত অ্যালকোহল ফ্যাটি অ্যাসিডের সাথে যুক্ত হয়ে যে যৌগ সৃষ্টি হবে তাকে বলা হচ্ছে মোম। যেমন CH3OH এটি একটি মনোহাইড্রিক অ্যালকোহল, আর এর মধ্যে হাইড্রোজেন মূলক কয়টি আছে, এই 1টি হাইড্রোজেন মূলক বিদ্যমান। সেজন্য আমরা বলছি মোম গঠিত হবে ট্রাইহাইড্রিক অ্যালকোহলের পরিবর্তে এরকম মনোহাইড্রিক অ্যালকোহলের সমন্বয়ে। তাহলে আমরা বলবো ফ্যাটি অ্যাসিডের সাথে গ্লিসারল তথা হলো ট্রাইহাইড্রিক অ্যালকোহল যুক্ত না হয়ে যখন মনোহাইড্রিক 1 ডিগ্রি অ্যালকোহল তথা প্রাইমারি অ্যালকোহল যুক্ত হয় তাকে বলা হবে মোম। তাহলে মোম একটি সরল লিপিড, ক্লিয়ার। মোমে গঠিত হয় 24 থেকে 36টি কার্বন পরমাণু পরপর যুক্ত হয়ে গঠিত হয় মোম। তোমরা মৌচাকে মোম পাওয়া যায় জানো, আমরা যে ব্যবহার করি মোম সেটাও উদ্ভিদ পাতা ত্বকে মোম থাকে, যা উদ্ভিদের ক্ষেত্রে প্রশোধনের রোধ করে থাকে। তাহলে মোম এটি একটি সরল লিপিড। তাহলে আমরা সরল লিপিডের শ্রেণী বিন্যাস করলাম স্নেহদ্রব্য এবং মোম, এরপর তোমাদের ক্লিয়ার, সবাই ক্লিয়ার। এরপর আমরা যাব কি যৌগিক লিপিড। যে সকল লিপিড কে ক্ষেত্রে সরল লিপিড গ্লিসারল তথা হলো ফ্যাট অ্যাসিড এর সাথে অন্য কোন জৈব অথবা অজৈব পদার্থ যুক্ত হলে তাদেরকে বলা হচ্ছে যৌগিক লিপিড। তাহলে যৌগিক লিপিডের সঙ্গে আমরা কি বললাম, যে সমস্ত লিপিড তথা সরল লিপিডের সাথে কোন জৈব অজৈব পদার্থ সংযুক্ত হয়ে যে লিপিড গঠিত হয় তাকে বলা হচ্ছে যৌগিক লিপিড তথা কনজুগেটেড লিপিড তথা কম্পাউন্ড লিপিড। সরল লিপিড কাকে বললাম, ফ্যাটি অ্যাসিড প্লাস গ্লিসারল, এর সাথে অন্য জৈব অজৈব অর্গানিক তথা ইনঅর্গানিক পদার্থ যুক্ত হলে তাকে বলা হচ্ছে যৌগিক লিপিড। যৌগিক লিপিড কে 4টি ভাগে বিভক্ত করা যায়, ফসফোলিপিড, গ্লাইকোলিপিড, সালফোলিপিড, লিপোপ্রোটিন। ফসফোলিপিড গ্লিসারল প্লাস ফ্যাটি অ্যাসিড, এর সাথে ফসফেট
যুক্ত হয়ে যে লিপিড সৃষ্টি হয় তাকে বলা হচ্ছে ফসফো লিপিড। তাহলে গ্লিসারল প্লাস হলো ফ্যাটি অ্যাসিড, এর সাথে ফসফেট যুক্ত হলে সেই লিপিডকে বলা হচ্ছে ফসফোলিপিড। লেসিথিন একটি ফসফোলিপিড, সেফালিন ফসফোলিপিড। তাহলে ফসফোলিপিডের সংকেত উদাহরণ তোমাদের জানতে হবে, এমসিকিউতে এটা খুব পরীক্ষায় থাকে। গ্লাইকোলিপিড সরল লিপিডের সাথে কার্বোহাইড্রেট শৃঙ্খল যুক্ত হয়ে যে লিপিড গঠিত হয় তার নাম হলো গ্লাইকোলিপিড। সরল লিপিড কি? গ্লিসারল প্লাস হলো ফ্যাটি অ্যাসিড, এর সাথে যুক্ত হবে কে? কার্বোহাইড্রেট শৃঙ্খল, গ্লুকোজ, গ্যালাকটোজ, এইগুলা সমন্বয় গঠিত যৌগকে বলা হচ্ছে গ্লাইকোলিপিড। গ্লাইকোলিপিড মূলত ছালসংশ্লেষণের ক্ষেত্রে ভূমিকা রাখে। এরপর আমরা চলে যাব সালফোলিপিড। সরল লিপিডের সাথে সালফেট তথা সালফার যুক্ত হয়ে যে লিপিড গঠিত হয় তাকে বলা হচ্ছে সালফোলিপিড। তাহলে গ্লিসারল প্লাস ফ্যাটি অ্যাসিড এবং এর সাথে সালফেট যুক্ত হয়ে যে লিপিড গঠিত হয় তাকে বলা হচ্ছে সালফোলিপিড। ক্লোরোপ্লাস্টে এই সালফোলিপিড পাওয়া যায়। চলে যাব আমরা লিপোপ্রোটিন। লিপোপ্রোটিন নামের উপর ভিত্তি করে তোমরা সংজ্ঞা বলতে পারো। প্রোটিনের সাথে লিপিড অর্থাৎ লিপিডের সাথে প্রোটিন যুক্ত হয়ে যে যৌগ গঠিত তার নাম হলো লিপোপ্রোটিন। কার্বোহাইড্রেট যেটা প্রোটিন চিনিমিনের ক্ষেত্রে তোমরা এটা জেনেছ। কি বললাম? লিপোপ্রোটিন, লিপিড, গ্লিসারল প্লাস হলো ফ্যাটি অ্যাসিড, এটা হলো লিপিড। এর সাথে প্রোটিন যুক্ত হয়ে যেটা গঠিত হয় তাকে বলা হচ্ছে লিপোপ্রোটিন। উদ্ভিদের সাইটোপ্লাজমে ক্লোরোপ্লাস্ট, মাইটোকন্ড্রিয়া, নিউক্লিয়াস এ সমস্ত অঙ্গাণুর সেল মেমব্রেন তথা প্রাচীরের মধ্যে লিপোপ্রোটিন নামক রাসায়নিক পদার্থ বিদ্যমান। তোমরা প্রায় পড়ে থাকো লিপিড প্রোটিনের সমন্বয়ে গঠিত। তাহলে আমরা যৌগিক লিপিডের শ্রেণীবিন্যাস কমপ্লিট করলাম। এরপরে আমরা যাব উদ্ভিদ লিপিড, যেটি তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। উদ্ভিদ লিপিড তথা উৎপাদিত লিপিড, ডেরিভেটিভস লিপিড, যৌগিক লিপিড থেকে কৃত্রিম ভাবে আর্টিফিশিয়ালি যে লিপিড উৎপন্ন করা হয় তাদেরকে বলা হচ্ছে উদ্ভিদ লিপিড তথা ডেরিভেটিভস লিপিড। উদ্ভিদ লিপিডকে আমরা তিনটি ভাগে বিভক্ত করব। এক নম্বর হলো স্টেরয়েড, দুই নম্বর টারফিনয়েডস, তিন নম্বর হলো রাবার। ফার্স্ট আমরা যাই স্টেরয়েড। স্টেরয়েড একটি উদ্ভিদ লিপিড, এর মধ্যে 27 থেকে 29টি কার্বন পরমাণু যুক্ত হয়ে যে লিপিড গঠিত হয় তাকে বলা হচ্ছে স্টেরয়েড। খেয়াল করো তোমরা, আমরা এক্ষেত্রে একটু দেখেছি আইসোপ্রেন একটা সংকেত কি C5H8, এটা হলো আইসোপ্রেন, আইসোপ্রেন একক। এরকম C5H10 আইসোপ্রেন একক নিয়ে যে যৌগ গঠিত হয় তাকে বলে আইসোপ্রেনেট যৌগ, যার মধ্যে 27 থেকে 29টি কার্বন পরমাণু থাকে। এই ধরনের লিপিডকে বলা হচ্ছে স্টেরয়েড। তাহলে 27 হতে 29টি কার্বন পরমাণু যুক্ত আইসোপ্রেনেট যৌগকে বলা হচ্ছে স্টেরয়েড। আইসোপ্রেনেট যৌগ গঠিত হয় আইসোপ্রেন একক। আইসোপ্রেন একক হলো C5H10, যার সংকেতটা তোমাদের জানা থাকতে হবে। সকলে ক্লিয়ার কিনা? আইসোপ্রেন একক C5H10, এটা মিলিত হয়ে যে যৌগ গঠিত হয় তার নাম হলো আইসোপ্রেনেট একক। স্টেরয়েডের মধ্যে 27 থেকে 29টি কার্বন পরমাণু যুক্ত হয়ে যে আইসোপ্রেন একক যৌগ তৈরি হয় তাকে বলা হচ্ছে স্টেরয়েড। স্টেরয়েডের মধ্যে যখন হাইড্রোক্সিল মূলক, হাইড্রোক্সিল মূলক মানে OH মূলক থাকে তখন তাকে বলা হয় স্টেরল। তাহলে পুলিশ কি বললাম? স্টেরয়েডের মধ্যে যখন OH মূলক এটা মধ্যে থাকবে তখন তাদেরকে বলা হয় কি? স্টেরল। যেমন কোলেস্ট্রল একটা যৌগ তোমরা নাম জানো স্টেরল, তথা হলো কোলেস্টেরল একটা। যে সকল স্টেরয়েডের মধ্যে 1 বা একাধিক হাইড্রোক্সিল গ্রুপ থাকে
তাদেরকে আমরা বলবো স্টেরল, যেমন কোলেস্টেরল। যেমন কোলেস্টেরল, তোমরা কোলেস্টেরল সম্পর্কে জানো, কোলেস্টেরল একটি লিপোপ্রোটিন তথা উদ্ভূত প্রোটিন আমরা বলতে পারি। এটি জীবদেহের জন্য গুরুত্বপূর্ণ, বাট অতিমাত্রায় কোলেস্টেরল আবার ক্ষতিকর। এটা যেমন গুরুত্বপূর্ণ তেমন এটা অপকারিতাও রয়েছে। তাহলে আমরা কোলেস্টেরল সম্পর্কে এখন জানবো। কোলেস্টেরল জীবদেহে থাকে দুই ধরনের। কয় ধরনের কোলেস্টেরল থাকে? দুই ধরনের কোলেস্টেরল। একটা হলো এলডিএল, আর একটি হলো এইচডিএল। তোমরা একটু এইদিকে ভালো করে খেয়াল করো। আমি কি বললাম, জীবদেহে দুই প্রকারের ধরনের কোলেস্টেরল বিদ্যমান তথা প্রাণী দেহে, একটি হলো এলডিএল আর একটা হলো এইচডিএল। তাহলে কোলেস্টেরল এলডিএল, যা হলো লো ডেনসিটি, লো ডেনসিটি লিপোপ্রোটিন, আর এইচডিএল হলো হাই ডেনসিটি লিপোপ্রোটিন। লো ডেনসিটি লিপোপ্রোটিনকে বলা হয় খারাপ কোলেস্টেরল। এটা তোমার আমার দেহে থাকা ক্ষতিকর, কারণ লো ডেনসিটি লিপোপ্রোটিন মানে এটা এটা ক্ষেত্রে লিপিডের পরিমাণ বেশি। পুরুষের ক্ষেত্রে এলডিএল বেশি থাকে, লো ডেন্সিটি লিপোপ্রোটিন বেশি থাকে, এ কারণে পুরুষের হৃদরোগের হওয়ার সম্ভাবনা ঝুঁকি বেশি থাকে। অপরদিকে এইচডিএল হলো হাই ডেন্সিটি লিপোপ্রোটিন, যে লিপোপ্রোটিনের মধ্যে তোমার প্রোটিন থাকে বেশি, এটাকে বলা হয় ভালো কোলেস্টেরল। এইচডিএল মহিলাদের তথা স্ত্রীলোকের বেশি থাকে, এজন্য মহিলারা হৃদরোগে আক্রান্ত হয় কম। তাহলে আমার কোশ্চেন এখন, পুরুষের তুলনায় মহিলাদের হৃদরোগ হওয়ার সম্ভাবনা কম কেন বা কম হয় কেন, অথবা স্ত্রীর তুলনায় পুরুষের হৃদরোগ ঝুঁকি বেশি কেন? মূলত এই কোলেস্টেরলের ধরনের কারণে। পুরুষের তুলনায় মহিলাদের হৃদরোগ কম হওয়ার কারণ মহিলাদের যে কোলেস্টেরল থাকে সেটা হলো এইচডিএল হাই ডেন্সিটি লিপোপ্রোটিন, যা ভালো কোলেস্টেরল, যা হৃদরোগের ঝুঁকি কমায়। আর পুরুষের ক্ষেত্রে এলডিএল থাকে, যা খারাপ কোলেস্টেরল, যা হৃদরোগের ঝুঁকি বাড়ায়। হৃদরোগ, হার্ট অ্যাটাক, হার্ট ফেলর, এই সমস্ত ডিজিজ গুলা যেটা তোমরা আমরা জানি আমাদের হৃৎপিণ্ড মধ্যে আছে করোনের ধমনী, সেই করোনের ধমনী সারা দেহে কি করে রক্ত পরিবহন করে। করোনের ধমনী গুলো যখন কোলেস্টেরল জমে নালীপথ শুরু হয়ে যায়, তখন এই হার্ট অ্যাটাক, হার্ট ফেলর তথা এই হৃদরোগের সমস্যা সৃষ্টি হয়। তাহলে কোলেস্টেরল জমে করোনের ধমনী রুদ্র হয়ে গেলে হৃদরোগের সম্ভাবনা বেড়ে যায়। সে কারণে এইচডিএল মহিলাদের কম থাকার কারণে তাদের হৃদরোগের সম্ভাবনা কম থাকে। করোনারি থ্রম্বোসিস নামক ডিজিজ কম দেখা যায়, পুরুষের ক্ষেত্রে বেশি দেখা যায়। মানুষের ক্ষেত্রে কোলেস্টেরল স্বাভাবিক একটি মাত্রা, যা 0.15 হতে 1.20%, এটি হলো কি কোলেস্টেরলের স্বাভাবিক মাত্রা। তাহলে মানুষের যে কোলেস্টেরলের স্বাভাবিক মাত্রা কত, এটা তোমাদের জানা থাকা খুব দরকার। 0.15 হতে 1.20%, তাহলে কোলেস্টেরল সম্পর্কে আমরা জানলাম। এরপর আমরা চলে যাব টারফিন। টারফিন, টারফিন মূলত এটি একটি উদ্ভূত প্রোটিন, যার ক্ষেত্রে 10-40 কার্বন পরমাণু যুক্ত হয়ে আইসোপ্রোনেট যৌগ নিয়ে যে লিপিড গঠিত তাকে বলা হচ্ছে টারফিন। তাহলে টারফিনের মধ্যে কার্বন থাকবে কয়টি? 10 থেকে তোমার থাকবে কয়টি?
চল্লিশটি, দশ থেকে চল্লিশটি কার্বন পরমাণু যুক্ত হয়ে আইসোপ্রিনেট যৌগ নিয়ে যে লিপিড গঠিত তাকে বলা হয় কি টারফিনস, যেমন ভার্নিশের কাছে টারফিন ব্যবহার করা হয়, পুদিনা এ জায়গা থেকে টারফিন পাওয়া যায়, এরা উদায়ী। রাবার এটি একটি উদ্ভিদ লিপিড, সাধারণত 3000 থেকে 6000 আইসোপ্রিনেট যৌগ মিলিত হয়ে যে লিপিড গঠিত হয় তাকে বলা হচ্ছে রাবার। আমরা পূর্বে বলেছিলাম আইসোপ্রিন C5H8 নিয়ে গঠিত একক, এভাবে 3000 থেকে 6000 আইসোপ্রিনেট যৌগ নিয়ে গঠিত যে লিপিড তাকে বলা হচ্ছে রাবার। টায়ার টিউব এক্ষেত্রে আমরা যে রাবার ব্যবহার করি সেটাই হলো এক ধরনের লিপিড যা উদ্ভিদ লিপিড। তাহলে আমরা রাসায়নিক গঠন অনুভূতিতে লিপিডের শ্রেণীবিন্যাস জানলাম, তার উপর ভিত্তি করে আমরা লিপিডকে কয়টা ভাগে ভাগ করছি, তিনটি, সরল লিপিড, যৌগিক লিপিড এবং উদ্ভিদ লিপিড। এই তিন ধরনের লিপিড তোমাদের সকলে ক্লিয়ার কিনা, কমপ্লিট। এরপর আমরা যাব জীবদেহে লিপিডের ভূমিকা, কি যাব জীবদেহে লিপিড এর ভূমিকা। জীবদেহে লিপিডের ভূমিকা তথা কাজ, পূর্বে আমরা বলেছিলাম লিপিড একটি জৈব রাসায়নিক পদার্থ যা জীবদেহের জন্য খুব গুরুত্বপূর্ণ। তাহলে আমরা এখন জানব লিপিডের কাজ সম্পর্কে। তেল ও চর্বি জাতীয় লিপিড জীবদেহে সঞ্চিত থাকে, যেমন উদ্ভিদের বীজ অঙ্কুরোদ্গমের ক্ষেত্রে সয়াবিন, সরিষা এ সমস্ত বীজ অঙ্কুরোদ্গমের ক্ষেত্রে যে শক্তি তা এই তেল চর্বি থেকে, সঞ্চিত তেল চর্বি থেকে পেয়ে থাকে। মোম জাতীয় লিপিড উদ্ভিদের পাতায় বহির আবরণ গঠন করে যা উদ্ভিদে কোষছেদন রোধ করে, বোরঞ্চল উদ্ভিদের ক্ষেত্রে বিদ্যমান। আমরা চলে যাব গ্লাইকোলিপিড যেটা সালোকসংশ্লেষণের ক্ষেত্রে ভূমিকা রাখে, ফসফোলিপিড এই যৌগটা উদ্ভিদের বিভিন্ন অঙ্গাণুর তথা সেল মেমব্রেনের গাঠনিক উপাদান হিসেবে কাজ করে থাকে, ফসফোলিপিড, সালফোলিপিড এগুলো। তাছাড়া লিপিড ফসফোলিপিড বিভিন্ন মেমব্রেনের গঠন উপাদান হিসেবে কাজ করে থাকে। কতিপয় লিপিড আছে যারা এনজাইমের পুষ্টিগুলো হিসেবে কাজ করে থাকে, যেমন ফসফোলিপিড প্রোটিনের সাথে যুক্ত হয়ে লিপোপ্রোটিন গঠন করে, এই লিপোপ্রোটিন শক্তি উৎপাদন প্রক্রিয়ার সাথে জড়িত থাকে। এভাবে জীবদেহে বিভিন্ন ক্ষেত্রে লিপিডের ভূমিকা অপরিসীম। তাহলে আমরা আজকে লিপিড নিয়ে আলোচনা করলাম, সকলে ক্লিয়ার কিনা, সকলে বুঝতে পারছো কিনা। আমি আরেকবার বলতেছি আজকে যে আলোচনা করলাম তার সার সংক্ষেপ, লিপিড কি জানতে হবে। আমরা জানলাম লিপিডের বৈশিষ্ট্য, আমরা এরপর জানলাম লিপিডের গঠন, এরপর আমরা লিপিডের শ্রেণীবিন্যাস সম্পর্কে আলোচনা করলাম। রাসায়নিক গঠন প্রকৃত অনুসারে লিপিডকে আমরা তিনটি ভাগে ভাগ করেছি, সরল, যৌগিক এবং উদ্ভূত। লাস্ট আলোচনা করলাম জীবদেহে লিপিডের ভূমিকা তথা কাজ। সকলে ক্লিয়ার? তাহলে আমরা লিপিড সম্পর্কে আজকে শেষ করলাম, আজকের মতো আমাদের ক্লাস এখানে শেষ। সবাই সুস্থ থাকো, ভালো থাকো এবং ঘরে থাকো। আল্লাহ হাফেজ।